ওসমান, মাশাআল্লাহ একদম সঠিক উত্তর। এদিকে এদিকে পেন দিয়ে দাও, মা বোনেরা দিচ্ছে। আচ্ছা, কোন নামাজে দুবার আজান হয়? কোন নামাজে দুবার আজান? মাদ্রাসার ছেলে বাদে, মাদ্রাসার ছেলে বাদে, ওই যে একজন হাত তুলে যে মুরব্বী মানুষ, ওকে আগে দাও। কোন নামাজে ওই যে মুরব্বী মানুষ, কোন নামাজে দুবার আজান হয়? জুমার। মাশাআল্লাহ একদম সঠিক উত্তর, দিয়ে দাও। আচ্ছা, বেতের নামাজ পড়া কি? বেতের নামাজ, ঈশার যে বেতের নামাজটা হয়, কি ফরজ, সুন্নত, মুস্তাহাব, নফল নাকি? যে হয়ে গেছে আর হবে না, একবার হয়ে গেলে আর হবে না। একজন হাত তুলে দাও, বললে হবে না, জিজ্ঞেস করলে। সুন্নত, মাদ্রাসার ছেলে বাদে আম মানুষরাও জানুক, সুন্নত উত্তর হয়নি। পিছনে বললে হবে নি, বললে হবে নি, মাইক যাকে দিবে সে বলবে, চিল্লালে হবে নি। বেতের নামাজ পড়ার কি? বা সঠিক উত্তর, এই প্রথম বলেছে তো, তাহলে পেন দাও। আচ্ছা, একটা উত্তর একজন বলবে, বলছে নবীজির চারজন কন্যা সন্তান, মানে বেটি যেটা মানে গোদা বাংলায় বুঝি, সেই চারজন বেটির নাম কে বলে, তুমি বলবে? বলো, সবাই জেনে নে। এক নম্বর জয়নব, দুই নম্বর আসমা, তিন হয় না, ওটা আসমাটা হবে না। বলো অন্য, বলো যে কটা তিনটে জানো আগে বলো। জয়নব ঠিক আছে, আর দুটো তো বলে দিয়েছিল, ও দুটো যে কি বলেছিল, জয়নব উম্মে কুলসুম আর ফাতেমা, আর একটা আছে, বলতে পারবে কেউ? বলতে পারবে আর একটা নাম? আস্তে আস্তে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে নবীজির বিবি ছিলেন। ওদিকে একটা মেয়ে ছেলে হাত তুলতে পারবে বলতে? হ্যাঁ, আর হবে না, ওই যে দাঁড়াও, ও যদি না বলতে পারে বলবো। চারটেই নাম বলো, ফাতেমা, উম্মে কুলসুম, ওমামা। হ্যাঁ না না, ওবামা না, ওবামা আমেরিকার রাষ্ট্রপতি। চুপ করেন, চুপ করেন। এ তিনটে বলেছিল, একটা মিস্টেক, বলতে পারবে? বলো মুসল্লিদের মধ্যে একটা কোশ্চেন, ঈশা এশার মোট কত রাকাত নামাজ এবং কি কি? শুধু কত রাকাত বললে হবে, কি কি বলতে হবে? মাদ্রাসার ছেলে বাদে মুসল্লি, পাচক তো হোক এমনি হোক, মুসল্লিরা সাধারণ মানুষ, এর মোট কত রাকাত নামাজ এবং কি কি বলতে হবে? আপনার হয়ে গেছে, একবার হবে, একবার হয়ে গেছে, একবার হয়ে গেলে আর হবে নি। আচ্ছা বলো, 17 রাকাত নামাজ। হ্যাঁ, চুপ, সবাই চুপ করুন। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 3 রাকাত নফল। প্রথমে 3 রাকাত নফল, এই হাসবেন না, হাসবেন না, বলতে ভুল হতে পারে, হাসবেন না, এটা শেখা হচ্ছে। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত নফল, 2 রাকাত সুন্নত পরপর বলতে হবে, পরপর যেগুলো পরপরই বলতে না, নফলটা আগে থাকে। ফরজ নামাজ 4 রাকাতের পরে কি পড়তে হয়? সুন্নত, সুন্নত। চুপ করবেন, কেউ বলে দিবে না। আচ্ছা, অন্য আরেকজনকে দেন, অন্য একজন এই যেখানে দেন, এখানে দেন, পরপর বলতে হবে, এটা জানতে হবে তো। মাইকটা সামনে রেখে বলো, সবাই শুনুক। যে পাঁচক নামাজ পড়ে সে অবশ্যই বলতে পারবে, ঠিক বলেছে। আরেকবার বলো প্রথম থেকে, মাইকটা সামনে রাখো। 4 রেখার শূন্য, 8 রেখার ফরজ, 2 রেখার শূন্য, 2 রেখার নফল, 3 রেখার বেতে, 2 রেখার নফল। বাহ, মাশাআল্লাহ, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জুমার সর্বমোট কত রাকাত নামাজ এবং কি কি? জুম্মার একবার হয়ে গেছে, আর হবে না, এই নিয়ম বলছি, বুঝতে পারছো না? পিছন থেকে, পিছন দিক থেকে যাই, বলেন পিছন পিছনে হাত তুলো, কেউ কাউকে দেখে দিলে হবে না, তার ইচ্ছা থাকবে হাত তুলতে, সাইডে দাঁড়াবে, সাইডে কে বলতে পারবে পিছনে? তুমি দেখে দিলে হবে না, ওকে বলার ইচ্ছা প্রকাশ করতে হবে, আমি বলবো।